হ্যালো বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে খুব আমার দুঃখজনক দিন গেল বন্ধুরা। কেন না, আজকে আমি কাজে যেতে পারি নাই। কেন জানো? এই দেখো, আমি এই রুমটাতে থাকি, এই রুমটার দেখো এদিকে অল্প অল্প বৃষ্টি আসছিল সকালে, আরও আসছিল ঝড়। ঝড় মানে বাতাস, দেখো এই তিনটা পুরা খুলে পড়ছিল। আর কালকে অনেক রাত্র পর্যন্ত মোবাইল টিপাটিপি করার জন্য আজকে আমি সকালে উঠতে পারি নাই, তার জন্য কাজে যেতে পারলাম না। খুব দুঃখিত, আজকে দিনটাই আমার খুব খারাপ বন্ধুরা। এত কষ্ট করে তোমাদেরকে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা ভিডিওটা পুরা না দেখে স্কিপ করো, তার জন্য আরো খুব দুঃখিত। আর লাইক সাবস্ক্রাইব তো করোই না, তার জন্য আরো দুঃখিত। যাই হোক, আজকে আমি দেখো আমার এটা রুম, আমি এই রুমে থাকি আর এইখানেই বসবাস করি, আর এখান থেকে সকালে বেরিয়ে যাই কাজের জন্য। আজকে তো কাজে যেতে পারলাম না, খুব দুঃখিত। তো দুঃখের মধ্যেই তোমাদেরকে জানাই রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে কি করলাম, ঘর দেখো আমি এই রুমটাতে থেকে আজকে কাজে যেতে পারিনি, সমস্ত কিছু কাপড় চোপড় সব আমার আজকে ধুয়ে দিলাম। আজকে আমার সাইকেলটাও দেখো, এটাও খুব রেস্ট পেলো, বিশ্রাম পেলো, আমার সাথে সাথে কাজে যেতে পারে নাই। দেখো আমার রুমের পাশ দিয়ে কি জঙ্গল হয়ে আছে বন্ধুরা, দেখতে পারছো? আর এদিকে পরে দেখো, এটা পরে ঠিক করা হলো। আর এই দেখো আজকে আমি দেখো রুমে কি কি রান্না করলাম দেখো। তো সকালে ঘুম থেকে উঠে দুধ নিয়ে আসলাম, দুধ জল দিলাম পেটের দুধ। তারপরে এই দেখো গাছ থেকে আম পড়েছে, আম, পাকা আম, এগুলা খাচ্ছি। আর দেখো সমস্ত কিছু আজ কাপড় চোপড় আমি একা একাই ধুয়ে দিলাম, সব কাজের সাথে সাথে রুমে থাকার জন্য। দেখো আমার রুমটা দেখো কিরকম, সব পেপার গুলা সাইডে বেড়াতে লাগিয়েছিলাম, এগুলো সব ছিঁড়ে গেছে অল্প অল্প করে। রুমের অবস্থাও বেশি ভালো না, কাহিলি পারা বন্ধুরা। তার জন্য এইসব দুঃখ নেই নাই, কিন্তু সবচেয়ে বড় দুঃখ নেই কোনটা জানো, যে এত সুন্দর তোমাদের সাথে সাথে তোমাদের জন্য খুব ভিডিও বানাই, তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো না, এই জন্যই আরো খুব দুঃখিত। আরো মনে হয় মাঝে মাঝে দুর্বল হয়ে যায় তোমাদের জন্য। তো আজকে দেখো আজকে এইগুলা সমস্ত কিছু ধুয়ে দিলাম, সব ক্লিন করে দিলাম বন্ধুরা। তো এখন আমি বিছানাটা সুন্দর করে সাজিয়ে নেব। আর তো আজকে কাজ যেহেতু পারে নাই, দেখো দুঃখের মধ্যে খুব দিনটার পুরা দিনটা তো ঘরেই বসেছিলাম। তো কাপড় চোপড় সব ঘরের কাজ করলাম, কাপড় চোপড় ধুয়ে দিলাম। আরো মনে মনে ভাবা মানে মনের মধ্যে একটু ভাবনা আসছিল যে তোমাদের জন্য ভিডিও তো বানাই, কিন্তু ভিডিও বানিয়ে কি লাভ? তোমরা পুরো ভিডিও দেখে লাইক, একটা ছোট্ট ভাইটাকে সাহায্য করতে না সাবস্ক্রাইব করে, তার জন্য আরো কোনো সময় মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা তোমরা পাশে থেকো, আমাকে একটু হেল্প করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আমি আছি তোমাদের পিন্টু, সবসময় তোমাদের সাথে থাকবো। তো বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।